মা তেরে তো রদি তুমি তোমার প্রেমে পাগলামি। একটু কষ্ট দিব আপনাদেরকে, আমি কি গজল খুব বেশি গায়ে ফেলাইছি? একটু মোবাইলে ফ্লাশ লাইটটা জ্বালায় নবীর একটু দেখাই দেন। নবী গো, আমরা কর্ণফুলির মাহফিলে যেমনি মোবাইলের ফ্ল্যাশটার জ্বালা আলো দিছি, ও নবী কবরে গেলে আপনার চেহারা মুবারকের নূর দিয়ে আমাদের কবরকে আলোকিত করে দেন। দেন মোবাইলটা একটু জ্বালান, দেখি বাংলাদেশ কত বড় লোক। একটু ইকো দো, ইকো বুঝো না কি, মশাল্লা দো মশাল্লা, একটু দেখি দেখি তো কত কোটি টাকার সম্পদ এখানে আপনারা আনছেন আজকে, কত কোটি টাকার সম্পদ, সবগুলো মোবাইল আমার দিয়া যা, বাড়িতে গেলে আর 2 বছর ওয়াজ করুন লাগতো না, বদলা কষ্ট করুন কইতে। একটু লড়ান, একটু সোজা করেন, এখন আমি একটা স্মৃতি লইয়া যাই, ছবিটা তুললে ভাই কর্ণফুলীকে তো প্রেজেন্ট করতে হবে বাংলাদেশে, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, কি আপনি, আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে? আর আজকে কিন্তু আমি একটু আনন্দের সাথে ওয়াজ করতেছি, কোন ধরনের রাগ করে ওয়াজ করতেছি। এই যে হাত লামাইলেছেন না, এই যে হাতে ক্যালসিয়াম নাই ফরমালিন খাইতে খাইতে, সব ফরমালিন আগে মুরব্বীরা হাড্ডি গুলো কবর করলে দেখা যায় 40 বছর আগে যেই কবরের ভিতরে লাশ পাওয়া যায়, হাড্ডি দূর মোড়া মোড়া, আর আমরা হাড্ডি তো মরলে 20 দিন বড়ই শেষ, সব ফরমালিন। সোজা করেন, রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় জারে করি বলো, মন হৃদয় জারে করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু মারে দিদারে, দূর হবে তু মারে দিদার দোর দি তুমি তোমার প্রেমে পাগলামি, বল মতার দোর দি তুমি তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার দাও না দেখা গো মেরে ঘরে, বলো রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় জারি করি বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু মারে দিদারে, দূর হবে তু মারে দিদারে। এই নবী দেখতে চাই কি চাই না? আরো বড়